হ্যালো এ আজকে দেখাবো অটোকার্ডের কমেন্ট নেম কীভাবে চেঞ্জ করতে হয় ওকে তো লেটস গো তো এবার অটোকার্ড ওপেন করলাম ওপেন করার পরে দেখলাম দেখছি এখানে ডি দিয়ে আমার ডিফল্ট যেটা আছে সেটা হচ্ছে ডিমেনশান স্টাইল ওকে এখন ডি দিয়ে ডিমেনশান স্টাইল আছে তো প্রথমে গেলাম ম্যানেজ ওখান থেকে এডিট আলিয়াসিস আছে ওখানে হ্যাঁ ওখানে গিয়ে এডিট আলিয়াসিস করলাম করার পরে একটা টেক্সট বক্স আসবে টেক্সট বক্সে দেখো নিচ দিকে আছে কমেন্ট নেমগুলো সবগুলো তার আগে একটা জিনিস বলে দিই যদি ম্যানেজ না থাকে বা ম্যানেজমেন্ট যদি শো না করে তাহলে জাস্ট এখানে টাইপ করো যখন ম্যানেজমেন্টও নেই আমাদের আছে এখানে তো এখানে জাস্ট টাইপ করো রিবন আর আই ডবল বিও এন এনটা দাও চলে আসবে সব কিছু এবারে ম্যানেজ গিয়ে ওভাবে যেভাবে করলাম সেভাবে ব্যবহার করো ওকে এবারে আমি এখান থেকে ওই শর্টকাট নেম চেঞ্জ করবো আগে দেখিনি আমার ডিমেনশন স্টাইল কোথায় আছে ডি দিয়ে হুম এখানে আছে ডি দিয়ে এখন ডিমেনশন স্টাইল ওকে তো এটা আমি মুছে দিয়ে ডিম লাইনার করে দেবো মানে ডি দিয়ে যাতে আমি লাইন ডিমেনশন দিতে পারি ওকে তো এবার নামটা চেঞ্জ করে দিলাম ডিম লাইনার দিয়ে সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম ওকে এইবারে এখানে দেখতে পাচ্ছি ডি দিয়ে ডিমেনশন স্টাইলে আছে মানে ডি দিয়ে আমি ডিম লাইনার করলাম সেটা চেঞ্জ হয়নি তো চেঞ্জ করার জন্য অটোকারডার স্টার্ট করতে হবে একবার অফ করো অন করো আবার ওকে তো আমি আবার অটোকারটা ওপেন করছি ওপেন করার পরে এবার দেখব যে ডি দিয়ে ডিম লাইনার হয়েছে কি না ডি টাইপ করে হুম এবারে দেখতে পাচ্ছি যে ডি দিয়ে ডিম লাইনার হয়ে গেছে ওকে তো এইভাবেই করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেগুলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও